দর্শক, রাজধানীর পশুর কোরবানির পশু হাটের খবর জানাতে গাবতলী হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপনার কাছে জানতে চাই যে পশু কেমন উঠেছে, এবং এর সঙ্গে জানাবেন যে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। ঈদের বাকি আর 2 দিন, সেই হিসেবে যে পরিমাণ কোরবানির পশু বিক্রি হওয়ার কথা ছিল হাটগুলোতে, সেই পরিমাণ বিক্রি এখনও পর্যন্ত শুরু হয়নি। আমি রাজধানীর বেশ কয়েক সকাল থেকে কয়েকটি হাট ঘুরে এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী যে পশুর হাটে। হাটগুলোর যে চিত্র আমি দেখেছি সেটা যদি আপনাকে একটু বলার চেষ্টা করি, বিগত দিনগুলোর থেকে কিছুটা পরিমাণ ক্রেতার সংখ্যা বেড়েছে, যদিও সেটি আশানুরূপ নয়। বিক্রেতারা বলছেন এখনও পর্যন্ত যারা ক্রেতারা আছেন তারা কিন্তু দরদামের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এদিকে বিক্রেতাদের অভিযোগ, যে পরিমাণ দাম চাওয়া হচ্ছে সেই হিসেবে কিন্তু ক্রেতারা দাম বলছেন না, অর্থাৎ অর্ধেকেরও কম দামে কিন্তু ক্রেতারা হচ্ছে গরুর দাম চাচ্ছে। এদিকে ক্রেতাদের যে কথা, তারা বলছেন যে যে পরিমাণ দাম তারা চাচ্ছে বিক্রেতারা, সেই হিসেবে সেটা কিন্তু অনেক, গরুর পরিমাণ এবং সাইজ আকার অনুযায়ী সেটা কিন্তু অনেক বেশি। সেই হিসেবে কিন্তু এখনও ক্রেতারা অপেক্ষা করছেন শেষ সময় পর্যন্ত। ক্রেতারা বলছেন যে শেষের দিকে দামটা কিছু পড়তে পারে, সেজন্য তারা এখনও মোলামুলির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, হাটগুলোতে কিন্তু মাঝারি আকারের যে গরু রয়েছে সেটির চাহিদা কিন্তু বেশি। গত কয়েকদিনেও মাঝারি আকারের গরুই কিন্তু বিক্রি বেশি হয়েছে, আজকে তুলনামূলক কিছুটা বৃদ্ধি বেশি পেয়েছে। অর্থাৎ যে গরুগুলোর দাম 70-75 থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা পর্যন্ত, সেগুলোর বিক্রি কিন্তু বেশি হচ্ছে, এবং বড় গরু কিন্তু এখনও বিক্রি সেভাবে লক্ষ্য করা যায় না। তবে বিক্রেতারা এবং ক্রেতারা বলছেন শেষ সময়ের দিকে গরু বেচা বিক্রি বাড়বে। এই ছিল আমার কাছে গরু হাট থেকে সর্বশেষ। দাও, ধন্যবাদ আপনাকে।